নর্থহ্যাম্পটনের স্যাফ্রন রেস্টুরেন্ট সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ন্যাশনাল ভাবে টিফিন ক্রাফ ক্যারি অ্যাওয়ার্ডের চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আকবর আলী জানান, নর্থহ্যাম্পটনের সাউথ আসনের কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড ম্যাকিন্টিশ স্যাফ্রন রেস্টুরেন্ট টিফিন ক্রাফ অ্যাওয়ার্ড পাওয়ায় তিনি খুশি হয়ে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের গ্রেট হল ও 10 ডাউনিং স্ট্রিটে স্যাফ্রন রেস্টুরেন্টের মালিক ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ নর্থহ্যাম্পটন শহরে চেয়ারম্যান নাজ ইসলাম ও রেস্টুরেন্টের স্টাফদেরকে সম্বোধনা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নাজ ইসলাম, বদরুল ইসলাম, প্রিন্স সাবিক চৌধুরী, টিপু রহমান, ইমরান চৌধুরী, আব্দুল শহীদ হারুন, আব্দুল মালিক, ফারুক আহমেদ, ড্যানিয়েল ওয়েন ও সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরীর সঙ্গে।